দুর্গাপুজো প্রস্তুতিতে আমরা আগের ভিডিওতে বলেছিলাম যে দশমী কীর্তে কীভাবে পুরো জিনিসটা গুছিয়ে নেবেন, কী কী দরকার হবে পুজো করতে, সেই সমস্ত জিনিস সম্পর্কে ডিটেলসে বলেছি। আজকের ভিডিওটা বলবো দশমী কীর্তটা কীভাবে সুন্দরভাবে করবেন, কী কী মন্ত্র পাঠ করে করবেন, কোন পুজোটা কতক্ষণ করবেন, কীভাবে সহজভাবে এই দশমী কীর্তটি করবেন, সেই নিয়ে আজকে পুরোপুরি ডিটেলস আলোচনা করবো, যাতে দশমীর দিন আমি এমনভাবে পুজো করবেন যাতে আপনার পুজোটা লোকের কাছে দৃষ্টি সুর হবে এবং আপনিও করে ভালোভাবে বেরিয়ে আসতে পারবেন, সেই জিনিসটাই আজকে বলবো। তাহলে আজকের ভিডিওটাও পুরোপুরি দেখতে হবে আপনাদের, দশমী কীর্তর ভিডিওটি। এবং একটু অনুরোধ রইল, যারা নতুন দেখছেন পুজো আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল, তাদের কাছে অনুরোধ, আপনারা অনেকেই সাবস্ক্রাইব করছেন না, সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবেন। সাবস্ক্রাইব করলে, বেল নোটিফিকেশান অন করলে আমার ভিডিওগুলি আপনি আগে দেখবেন, এবং সাবস্ক্রাইবের কোনো মূল্য ধার্য করা হয়নি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দেবেন। কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করবেন, লাইক যদি বেশি হয় তাহলে ভিডিও করতে আরও ইন্টারেস্ট জাগে, তাই অবশ্যই লাইকটা দেবেন। তাহলে আজকের ভিডিওটি শুরু করব। হর হর মহাদেব। আমরা দেখছেন পুজোর আসর বেঙ্গলি ইউটিউব চ্যানেল, আর আমাদের সঙ্গে রয়েছে আমরা ইউটিউবের একমাত্র ঠাকুরমশাই দেবজিৎ চক্রবর্তী। তবে দেরি না করে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আরম্ভ। আগের ভিডিও যারা দেখেছেন তাদেরকে বলবো, আপনারা গুছানোটা বুঝে গেছেন, তাহলে যে সমস্ত যদিকর্মা বা যে সমস্ত ভোগ্যদ্রব্য কুলাচার অনুযায়ী বা লোকাচার অনুযায়ী সেই সমস্ত দ্রব্যগুলি আমি পান্তাভাতের কথা বলেছি, কচুশাকের কথা বলেছি, তারপরে আপনার চালতার আচার এই সমস্ত কথাবার্তাগুলো বলেছি, এগুলো লোকাচার অনুযায়ী যে যেভাবে যা প্রচলিত সেইভাবে করবেন। এই এগুলো গুছিয়ে নিলে নিয়ে পুষ্পবাত্য কষাকষি ঘণ্টা এই সমস্ত নিয়ে আপনি পুজোয় বসে করলেন, গিয়ে কী করবেন, এখানে দিন বেশি চাপের ব্যাপার নেই, ভারাক্রান্ত থাকবে মন, কারণ বিদায় দিতে হবে জননীকে, তাই অবশ্যই মন ভারাক্রান্ত অবস্থায় আপনি আপনার পুজোটি করবেন। এখানে কিন্তু কর্মটি যথেষ্ট গুরুত্বপূর্ণ কর্ম। তাহলে আপনি আচমন করলেন, বিষ্ণু স্মরণ করলেন, স্বস্তি বাচন করলেন, সংকল্প বাক্য করলেন, দশমীর সংকল্প বাক্য, এই সমস্ত কর্মগুলি হয়ে গেল। এরপরে আমাদের কী করতে হবে, এগুলো করার পরে একটা জিনিস একটু ক্লিয়ার করে দিই, আগের ভিডিওটাও বলেছি, সেটা হলো কোনো এক সময় আমি বলেছিলাম যে আমার মনে পড়ছে না, আমি মনে হয় বলেছিলাম যে মহাস্নান করানোর কথা দশমীর দিন, ঠিক আছে। দশমীর দিন মহাস্নান কি করানো উচিত সেই সম্পর্কে আজকে একটু ডিটেলস বলে দিই। দশমীর দিন আপনি চাইলে মহাস্নান করতে পারেন, আমি বলবো স্নান তো একটা করাতেই হবে, সেটা পঞ্চপ্রচার পুজোর সময়। সেই সময় আপনি কী করবেন, সেই সময় আপনি সংক্ষেপে করলেন জিনিসটা, আপনার ওইভাবে অত কিছু যে সমস্ত দ্রব্যগুলি আপনি পাবেন সেই সমস্ত দ্রব্যগুলি করতে পারেন, না হলে আপনি বাধ্য দিতে পারেন শুধু দুধ গঙ্গা জলে এই দিয়ে স্নান, নারায়ণকে তো স্নান করাবেন, ঠিক সেইভাবে এইটাকেও স্নান করিয়ে মা দেবী দুর্গাকেও ওইভাবে দর্পণে স্নান করাতে পারেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এইটা প্রথমে ক্লিয়ার করলাম। এবার তাহলে কী করতে হবে, এইভাবে আমরা পুজো করে বা সংকল্প স্বস্তি বাচন, আমাদের সাধারণ পুজোগুলি পুষ্পশুদ্ধি, মুহূর্তশুদ্ধি, আসন শুদ্ধি, দেহ শুদ্ধি, এই সমস্ত কর্মগুলি করে ফেলবো। পরপর এই কর্মগুলি আমাদের করে ফেলতে হবে, এইগুলো পরপর আমরা করে ফেললাম। এরপর আমাদের যেখানে যেতে হবে সেটা হলো এইগুলোর পরে পঞ্চপ্রচারে আমাদের পুজো করতে হবে, ঠিক আছে। ধূপ দীপ নৈবেদ্য গন্ধ পুষ্প, ঠিক আছে, যে পঞ্চপ্রচারে আমাদের পুজো করতে হবে, তাহলে কি এতে গন্ধ পুষ্পে এত সময় গন্ধায় নম, গন্ধায় নম, গন্ধায় নম, এটা দীপ অতায় দেবা শ্রী বিষ্ণবে নম, শ্রী শ্রী ভগবতী দুর্গা দেবী গাওই নম বলে এরকমভাবে পরে এসো ধূপ ও দীপ নৈবেদ্য, এরকম পরপর করে ধূপ করলেন, দীপ করলেন, নৈবেদ্য করলেন, ঠিক আছে, পুষ্প করলেন, এগুলো পরপর পঞ্চপ্রচারে পুজো হয়ে গেল। এরপরে কী করতে হবে, এবার যেই গুরুত্বপূর্ণ জিনিসগুলো সেগুলো সব সমস্ত বাহনের পঞ্চপ্রচারে পুজো করবেন, ঠিক আছে, বা একবারে বাহন আয়নম করে দিতে পারেন। তো যতগুলো পুজো আমি শিখেছিলাম, ঠিক আছে, অষ্টমী পুজো সমস্ত সব কিছু একেবারে সংক্ষেপে সবাইকে পুজো করতে হবে, দরকার পড়লে আপনি খাতায় লিখে নিয়ে যাবেন, সবাইকে পুজো করে দিতে পারেন সংক্ষেপে, আপনার অবস্থা বুঝে আপনি সংক্ষেপে পুজো করলেন। আমি যদি একটু এই কয়েকদিন ধরে আমার যে ভিডিওগুলো আছে সেগুলো দেখে বা আপনার বইটা স্টাডি করতে থাকেন, প্রত্যেক দিন একবার করে পড়তে থাকেন, যেটুকু একটু প্রত্যেক দিন পুরো বইটা পড়ার কথা বলবো না, একটু একটু করে পড়বেন, তাহলে কী হবে, আপনার মাথায় একটা আইডিয়া হয়ে যাবে অষ্টশক্তির পুজো, ঠিক আছে, চৌষট্টি যোগিনী পুজো, এগুলো এতে কণ্ঠ বসু চৌষট্টি যোগিন নয় নম, ঠিক আছে, এতে কণ্ঠ বসু অষ্টযোগিন নয় নম, ঠিক আছে, এতে কণ্ঠ বসু দেবসেনা প্রত্যয়, এরকমভাবে প্রত্যেকটা প্রত্যেকটা আপনার পুজো করে নিলেন,
ঠিক আছে, গন্ড পুষ্প দিয়ে একবারে এইগুলো মোটামুটি হয়ে গেল, আর নবগ্রহ সবার পুজোই করে ফেললেন। এরপরে আমাদের করতে হবে দধি কর্মা নিবেদন। দধি কর্মা নিবেদনটা আমরা কীভাবে করবো, দুর্গা এইভাবেই করব, সাধবাহন সহদবাহন সপরিবার সহদবাহন সপরিবার সহিত হ্রিং ওম শ্রী শ্রী ভগবতী দুর্গা ওই নম, ঠিক আছে, দধি কর্মা এইভাবে নিবেদন করতে হবে, ওম সাধবাহন সপরিবার সহিত হ্রিং শ্রী শ্রী দুর্গা ওই নম বলে আপনার দধি কর্মাটি নিবেদন করবেন এই মন্ত্রে। তারপরে হাত জোর করে আমাদের ক্ষমা প্রার্থনা করতে হবে, ক্ষমা প্রার্থনার মন্ত্রটা আমরা বলে দিচ্ছি সেইভাবে করবেন, সেটা হলো ওম বিদিহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং যচ্চিত্রং পূর্ণং ভবতু তৎসর্ব তৎপ্রসদ মহেশ্বরী ওম অর্ঘ্যং পুষ্পঞ্চ নৈবেদ্যমাল্যং মলবাসিনী গৃহণং বরদে দেবি কল্যাণক্রমে সদা ওম গ্রহীতং শরদপূজনং মর্ত্যঞ্চ সংস্থিতং চণ্ডিকেতং নমাদ্রং স্বয়ং গৃহণং ওম রাজ্যং তস্যপতি চ লক্ষ্মীং সদা স্থিরং প্রোত্রাং তস্য সমত্রাং যস্যত্তমস্তকে ওম নিজিতং বাসি সত্যচারণীচরং নং পৌর সত্যজস্য মস্তপীনং ওম সশ্লোকং সগুণং সকুলিন সবুদ্ধিমানং সশূর বিক্রমং দেবী বিক্রমং। এইভাবে আপনি এই পুজোটা করলেন, তারপরে আমাদের কী করতে হবে, তারপরে ওম দুর্গা দেবী সপরিবার দেবী ক্ষমস্ব, মানে সপরিবারে ক্ষমা চেয়ে নিতে হবে, আমাদের ক্ষমা প্রার্থনা করতে হবে এতদিন আপনি পুজো করলেন। তারপরে ওম উত্তর শিখ দেবী ভূমত্ত পর্বত বাসিন্ন ব্রহ্ম যোগিনী স সমুৎপত্রে গচ্ছতে মাপনাং এই মন্ত্র বললেন। তারপরে মস্তক পাঠ করার পরে আবার টিকন মণ্ডলের ওপর রচনার যে রয়েছে সেটা টিকন মণ্ডলের ওপর আমরা পুজো করতে হবে, ওম নির্মাল বাসিন্নই চণ্ডিকা ওই নম এই মন্ত্র করলেন। তারপরে নির্মাল দ্বারা আপনাকে পুজো করতে হবে, পুনরায় আবার মন্ত্র পাঠ করে পুজো করতে, ওম যত্রাং ভক্তি মাত্রে পুত্রং পুষ্পং ফলং জলং নিবেদিতাং নৈবেদ্যাং অবহং জনামি নচৈব নচৈব পূজনাং বিসর্জনাং নচৈব জনামিতাং গোতিং পরমেশ্বরী ওম কর্মং মনসা বাচা তস্য ন্যাসং গোতিং অসত্য ভূতনতাং গোতিং পরমেশ্বরী। এইটা হলো আমাদের ক্ষমা দশমীর পুজো, হলো ক্ষমা চাওয়ার পুজো, মানে আপনাকে এতদিন পুজো করলেন এবার আপনি ক্ষমাটা চেয়ে নেবেন। তারপর দেবীর প্রতিমার দর্শ প্রতিবিম্বে যে দর্শনটা পড়বেন, আমরা আগের দিন বলেছিলাম যে কুমুন্ড হাড়ির মধ্যে আপনি দর্পণটা রেখেছেন, প্রতিবিম্ব পড়েছে, সেই প্রতিবিম্বতে হাত জোর করে দর্শন করে ওই প্রতিবিম্বে যে পড়েছে সেটা দর্শন করে হাত জোর করে মন্ত্র বলবেন, ওমিনজ ভীষং দেবিতাং পত্রিকা সহিতাতে পুত্র বিতরাং স্থাপিতস্য জলংময়া ওম ক্ষমস্ব বরদে দেবী মঙ্গল পরমেশ্বরী সর্বগতিং শুভং দেবী দিষ্ট দিষ্ট ফলং পদে ওম কিঞ্চিত পূজং মায়া ভক্তং নব দুর্গে সুরাশ্চিতং তং ভগবরদকুরং যথাইতং জলং স্থিতং মহামায়ে নিপনং সত্যে যত এবং দেবী ততৈব পথিকং মন্ত্রহীনাং ক্রিয়াহীনাং বিহীনাঞ্চ সর্বকর্ম এই মন্ত্র পড়বেন, ঠিক আছে, বা আমি যেভাবে সহজে বাংলায়ও পড়তে পারেন, বা জ্ঞানে করি বা জ্ঞানে করি শ্রী গুরুর পাদপদ্মে সমর্পণ করি, ঠিক আছে, এইভাবে করতে পারেন। এরপরে চলে যেতে হবে আমাদের স্বস্তি বা আমাদের শান্তি কর্মে চলতে যেতে হবে, এগুলো প্রত্যেকটা আমি বলেই দিয়েছি আগে, সেটা হলো আমাদের এই দুটো আঙুলের মাধ্যমে আপনি কাটতে পারেন, এরকম ঘুরিয়ে আপনাকে ছিন্ন করে দিতে হবে, অর্থাৎ ঘটের সুতোকে ঘরটাকে নাড়াতে হবে, দেবীর শরীর ছুঁয়ে বিসর্জন মন্ত্র করলেন, ঠিক আছে, যে সব ঢাক বাজবে ঘর নাড়িয়ে দেবেন এবং করে আপনার পুজো সমাপ্ত হয়ে যাবে, ঠিক আছে। সমাপ্ত হওয়ার পরে এবার আপনাকে শান্তির জলটা দিতে হবে, একদিনই কিন্তু শান্তির জল হবে। আমরা দর্শকের মন খুশি করার জন্য বা অনেকে বলে যে একটু শান্তির জল দিন, তার জন্য আমরা অষ্টমীর দিনও শান্তির জল দিই, কিন্তু আমাদের নিয়ম কিন্তু ওইটাই। তাহলে আমাদের কী করতে হবে, মন্ত্র পড়ে আমাদের শান্তি ওম কায়নশ্চিত্রং আব মহাবাম দেব ঋষিকার্তি ছন্দে ইন্দ্র দেবতা শান্তি জপে বিনিয়োগ ওম কায়নশ্চিত্রং আভূতি দুটি
সদা বীজা সকা কয়া ওম তসমস্য বীদাং বৃতস্য চিদারুং বসু অভিসুরাং সুখামৃত চরণং সতং ওম শুভং ওম স্বস্তি ন ইন্দ্র বিদ্যস্ত বাহা স্বস্তি ন পূষা বিশ্ববিদাহ স্বস্তি ন সার করিষ্ঠ নেমি স্বস্তি ন বৃহস্পতি দ্রাত ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি। এই হয়ে গেল স্বস্তি মন্ত্র। এবার যজুর্বেদীয় যারা তারা তাদের মতো করবে, ঋগ্বেদীয় যারা তাদের মতো করবে, এবং তন্ত্র মতে যারা পুজো করবে তাদের মতো করবে। এইভাবে শান্তির জল প্রত্যেকে দিয়ে দেবেন, তারপরে ঠাকুরের মুখে একটু সন্দেশ দেওয়ার কথা বলেছিলাম আমি, সেইটা করবেন। এই হয়ে গেল আমাদের দশমী ক্ষেত্র পুরোপুরি সমাপ্ত, ঠিক আছে। এইভাবে তারপরে আমরা আমাদের কর্মগুলি করব। এরপর একটা পুজো করতে হয়, সেটা অপরাজিতা পুজো। এই নিয়ে পরবর্তীতে আমি ভিডিও করব, পরবর্তী ভিডিওটাই অবশ্যই করবো, দুর্গাপুজো সম্বন্ধে অপরাজিতা পুজো। আজকে দশমীর বিধি সম্পর্কে পুরো পুজো আচ্ছা বোঝানোর চেষ্টা করলাম। যদি আমার এই ভিডিওর মাধ্যমে কিছুটা আপনারা সুবিধা হয় তাহলে অবশ্যই একটু বলবেন, আর যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করবেন, কারণ আমি আপনাদের জন্য এই ভিডিও নিয়ে আসি। যদি একটু আপনারা দেখেন তাহলে আমাদের ভিডিও করার আরও বুদ্ধি খুলবে এবং আরও নতুনভাবে ভিডিও করার চেষ্টা মনে করবো। আজকের মতো ভিডিও সম্পূর্ণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।